এই রিমি শোনো, বলো আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসতে পারবে? কি বললা তুমি? চা? আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো? মানে চা বানানোটা কি আমার কাজ? কেন বৌমা, তুমি কি রাজার রাজধানী? বেলা 12টার সময় ঘুম থেকে উঠবে আর আমরা হলাম চাকর বাকর, তোমার সেবা যত্ন করবো? মা, আপনি এইভাবে কেন বলতেছেন? আপনি কি জানেন না আমি অনেক অসুস্থ? ডাক্তার আমাকে বলছে কয়েকদিন ব্যস্ত থাকার জন্য। তাছাড়া মা, সংসারের সব কাজ তো আমি নিজেই করি, আর প্রত্যেকটা দিন সকাল 7টা থেকে শুরু করি কাজ করা। আজকে কয়েকদিন আমি একটু রেস্ট নেই তাহলে তো হয়ে যায়। যত বড় মুখ না তত বড় কথা। একটা কথা সাপ সাপ শুনে রাখো, আমার মেয়ে এ বাড়িতে কোনো কাজ করবে না, যত কাজ তুমি একা করবা। মা, আপনি তো চিল্লাচিল্লি করতেছেন কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমি তো রিমিকে জাস্ট এক কাপ চা বানিয়ে দিতে বলছি, এই জন্য তাতে চিলাচিলি করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, রিমিকে চা বানাতে হবে না, আমি নিজেই বানিয়ে নিতে পারবো। আর তাছাড়া মা, বাড়ির প্রত্যেকটা কাজ তো আমি একাই করি, নিজেই করি, তার মধ্যেও আপনারা এরকম আচরণ করতেছেন। তো সব কাজ করার জন্যই তো তোমাকে এই বাড়িতে আনা হয়েছে। মানে কি? আপনারা কী বলতে চান? আপনারা আমাকে এবারের বউ করে এনেছেন কি এবারে কাজ করার জন্য? অবশ্যই, এটা সবাই করে। তুমি আমার ছেলে খাবা, আমার ছেলে পড়বা, আর এ বাসা থাকবা, তুমি এ বাড়ি কাজ করবা না? যদি এই বাড়িতে থাকতে হয় না, বাড়ির সমস্ত কাজ করতে হবে। আর শুনে রাখো, আমি আর আমার মেয়ে এ বাড়ির কাজ একটাও করব না। ঠিক আছে, তবে আমিও দেখি আপনারা কিভাবে জোর করে আমাকে দিয়ে কাজ করতে পারেন। শোনেন, আমিও বলে রাখি, আজকে থেকে আমি এ বাড়ির একটা কাজও করব না। আপনারা মা মেয়ে মিলে আমাকে দিয়ে একটা কাজও করাতে পারবেন না। করবো না, আমিও তোমাকে দিয়ে কাজ করাবো। মা, আমি এরকমটা করতাম না, আপনারা আমাকে করতে বাধ্য করছেন। আমি এই বাড়ির কাজ সমস্ত একা হাতে করতাম, কিন্তু আজকে থেকে বলে দিচ্ছি এই বাড়ির একটা কাজও আমি করবো না, করবো না, করবো না। দেখছো মা, দেখছো তোমার বউয়ের ব্যবহারটা? দেখছো ও তোমার মুখের উপরে কিভাবে কথা বলে? শুধু রাজীবকে বাসায় আসতে দে, তারপর দেখ বৌমাকে আমি কেমন শিক্ষাটা দেই। কি ব্যাপার মা, এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? বসে কি আছে আর সাধে, মা তো সেই কখন থেকেই কেঁদে যাচ্ছে। কান্না করছে মানে? মা কি হয়েছে তোমার? তোমাকে কেউ কিছু বলেছে? অন্য কেউ কিছুই বলেনি ভাইয়া, যা বলার ভাবি নিজের মুখে বলেছে। তুমি জাস্ট বিশ্বাস করতে পারবে না যে ভাবি কি পরিমাণ কথা মাকে শুনিয়েছে, মাকে কি পরিমাণ অপমান করেছে। তুমি জানো মায়ের জায়গায় যদি অন্য কোনো শাশুড়ি হতো না, এতক্ষণে ভাবিকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত, কিন্তু মা কিছুই বলেনি। আর তাছাড়া ভাবি প্রতিদিন দিনের 12টা বাজে ঘুম থেকে ওঠে আর সব কাজ আমাকে আর মাকে দিয়ে করায়। আজকেও সে লেট করে উঠেছে, তারপরে মায়ের সাথে সে যে ব্যবহার করছে সেটা বলার মতো না। মা, রিমি যা বলতেছে তা কি সত্য? দেখ বাবা, আমি জানি তুই অল্প কথায় তোর মাথা গরম হয়ে যায়, সেজন্য এতদিন কোনো কিছু বলি নাই। আজকে বৌমা আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, বৌমা যদি সবসময় এরকম করে ব্যবহার, তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে একাই চলে যাব। মা, তোমাকে এই বাড়ি থেকে বের হতে কে বলতেছে? তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। বাড়ি থেকে কে বের হবে সেটা আমি দেখবো, আর আমি ওর কাছে যাচ্ছি, গিয়ে সব কিছু আমি শুনবো, ওকে আমি এমন উচ্চ শিক্ষা দেবো যে ওর জীবনে কোনোদিন তোমার সাথে এরকম করতে পারবো না। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার মায়ের সাথে কি বলছো বলো তো? আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, উল্টো উনি আমার সাথে খারাপ আচরণ করেছে। তোমার সাহস তো কম না? তুমি তোমার মার বোনের জন্য আমার গায়ে হাত তুললে? কি বললে তুমি? তুমি বারবার আমার মুখের উপর কেন তর্ক করো? আমার মা বোনের সাথে তুমি কখনো কোনো খারাপ আচরণ করবাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন তোমার মায়ের বোনের জন্য আমার গায়ে হাত তুলছো, তোমার মার বোন যখন আমার সাথে খারাপ আচরণ করবে তখন কি তাদের কাছে তুমি হাত তুলবে? হ্যাঁ অবশ্যই হাত তুলবো। আমার এই বাড়িতে কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। আমার এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমার কথা শুনে চলতে হবে, আর এই বাড়িতে যে অন্যায় করবে আমি তার গায়ে হাত তুলবো। ঠিক আছে, তাহলে এরপর থেকে যদি আমি এরকম কিছু দেখি তাহলে আমি ভিডিও করে রাখবো। তুমি কি ভিডিও করবে? আমি এক কাজ করবো, আমি বাসার মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিবো, কি বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে যে কে উল্টাপাল্টা কাজ করে। বৌমা, আমি চা বানিয়েছি, আসো চা খাবে। না মা, এখন আর চা খাবো না।